জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফউদ্দিন। বিয়ের পিটিতে বসলেন এই ক্রিকেটার। বৃহস্পতিবার ফেনী শহরে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাইফউদ্দিনের বিয়ে পড়ার ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। এর আগে বুধবার রাতে জমকালো হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমাতুজ্জারা সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন সাইফউদ্দিন। কনে কাজী ফাতেমাতুজ্জারা HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন। সাইফউদ্দিনের নতুন জীবন শুরু করতে যাওয়া তার মা জোহরা বেগম ও বড় ভাই কফিল উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। সমকামী বাগদান সেরেছেন ইংলিশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ড্যানিয়েল ওয়াট। জর্জি হজ নামের এক ফুটবল এজেন্টের সঙ্গে নিজের বাগদানের বিষয়টি ইনস্টাগ্রাম এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ড্যানিয়েল ওয়াট। বৃহস্পতিবার ড্যানিয়েল ওয়াট তার অফিসিয়াল ইনস্টাগ্রামে তাদের দুজনের ছবি পোস্ট করেন। ছবিতে তার সঙ্গীর হাতে আংটি দেখা যায়। পোস্টে ড্যানিয়েল ওয়াট লিখেন, তুমি সবসময় আমার। দীর্ঘদিন জর্জি হজের সঙ্গে ডেট করার পর বাগদানের ঘোষণা দিলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের এই ক্রিকেটার। ড্যানিয়েল ওয়াট এবং জর্জি হজ তাদের সম্পর্ক অনেক আগেই প্রকাশ্য এনেছিলেন। প্রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা যেত। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের পরপরই বাগদান সারলেন এই যুগল।